रसूल करीम सरिश्ता बोलें जरा मन पूरी दुरूद शरीफ पढ़े जबान दिए दुरूद शरीफ तो बाहिर हवार आगे तर आवाज तावा निस खास मुबारक दारा शुने तू अमिता के चीनी तेरी तर माँ को चीनी हो तर बाबा के चीनी फाइव तर ग्लाम चीनी सिक्स সে কতদিন বাঁচবে তাও জানি সেভেন যদি মারা যায় ইমানে শহীদ তাহলে জানা যাবে উপস্থিত হয়ে তা আপনারা এবার বলো নবীজি আমাদের জানাজায় আসুক এটা আমরা চাই না একটু জোরে বলেন ডান হাত তুলে বলেন দুই হাত তুলে মহাব্বতে বলেন এবার তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ কমবে না বাড়বে যুবক ছেলেরা আমার সেনা ছেলেরা আমার যুবক ভাবারা প্রাণ ভরে মনে মনে পড়বে ইসলাম প্রসার করে নবী শুয়ে রইলেন মদিনায় যেখানে থাকো যেতে থাকো নবীর দুরুদ সাইরো না নবীজির দুরুদ না সাড়িলে নবীজি আমাদের সাড়বেন না আল্লাহ জোরে জোরে বলো রব্বি জাল্লাল্লাহ আমি আল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত কসবা থানা মেহারি কাদরী আহমদিয়া বগদাদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে হাজী আব্দুস সুবহান রহমতুল্লাহ এর স্মরণে 42তম সুন্নি মহাসম্মেলন 2020 সালের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আলী আহমদ ফি সাহেব, সরসভাপতি হযরত মাওলানা নুরুল ইসলাম মাদজিলুল আলী, প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া মিয়া সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহাদত হোসেন, বিশেষ করে আমার পূর্বে যিনি তকরির পেশ করেছেন মুজাহিদ মিল্লাত আলেমে দ্বীন ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল আমার আজিজ যারা ছোটবেলা আমার ওয়ার্শন হযরত মাওলানা এনামুল হক কুতুবি সাহেব, আর অসংখ্য আলেম ওলামা, বিশেষ করে আমার পরে সময় মতো যিনি তাকলিফ পেশ করবেন আমি যাকে রুহানি সন্তান মনে করি, উদীয়মান বক্তা মাঠ কাঁপানো বক্তা মুজাহিদ মিল্লাত মাওলানা মুফতি মনির ইসলাম সাহেব পিছায়ে যায়, আরো অসংখ্য আলেম ওলামা, বিশেষ করে যারা অক্লান্ত পরিশ্রমে আহ্বানে সকলের সহযোগিতায় মাহফিল হয়েছে, আমার আজিজ হযরতুল্লাহ মাওলানা মাত্র যাকে আমি খেলাফত দান করলাম, নজরুল ইসলাম আশেকী সাহেবি কাদরিয়া আহমদিয়া বাগদাদি দরবার শরীফ, বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক অলি প্রেমিক দেশ প্রেমিক আমার ইমানি সুন্নি ভাই বাবারা অসংখ্য পর্দানিশীল মা বোনেরা কলেজ স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির শিক্ষারত ছাত্র বাবারা আমার প্রাণ প্রিয় আমার পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সেনার কর্মীরা সাংবাদিক ভাইরা গোয়েন্দার ভাইরা প্রশাসনের ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাই উচ্চ স্বরে তিনবার বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটা আওয়াজ হবে আল্লাহু আকবার, আপনাদের আওয়াজ হলে আমার একটু ওয়াজ করতে মনে চাই না, একটু সুন্দর করবে আল্লাহু আকবার, আপনার আল্লাহর নাম আপনি নেন আল্লাহ আপনার প্রতি দয়া দান করবে, এখানে আমার ব্যক্তিত্ব বলতে কিছু নেই, সে সবাই একটু আল্লাহকে খুশি করতে পারবে বলুন আল্লাহু আকবার, আরো জোরে দুই হাত জোরে তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া বরসিবা ইয়া গরীব নামাজ ইয়া ওলি আল্লাহ চিৎকার দিব সুবহানাল্লাহ আল্লাহ শুকর যিনি আমাকে গত বছর আমি এই মাহফিলটা নিয়েছিলাম কিন্তু আমি দেশের বাইরে ছিলাম আমেরিকা না লন্ডনে ছিলাম আমার খেয়াল নেই,
এই জন্য অনেকে হয়তো বলতে পারেন মনে দাওয়াত দেয়নি, দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু আমি আসতে পারিনি বিদেশের প্রোগ্রামের কারণে। আমাকে 4-5 মাস আমেরিকায়, লন্ডনে, জার্মানি, ইতালিতে, ওমানে সুন্নিয়াতের কাজে যেতে হয়। তো সুন্নিয়াতের কাজ দেশের বাহিরে হোক এটা কি আপনারা চান না? এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি আপনাদেরকে নিয়ে, যিনি এই করোনা ভাইরাস এই গজবই একটা আওয়াজ, বিপদময় আওয়াজের ভিতরও যে আপনারা আজকে এখানে যে প্রোগ্রাম করতে পাচ্ছেন, এই জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ আমি এলাকার সকলকে ধন্যবাদ জানাই। আমি তো ওয়াজ করি করোনা ভাইরাসের জন্য, এই পর্যন্ত আমার প্রায় 70টি প্রোগ্রাম থেকে 22টা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে শুধু করোনা। এই জন্য আপনার মাহফিলে এসেছেন যে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তারই শুকরিয়াতে একবার বলি আলহামদুলিল্লাহ। সত্যি সত্যি প্রশংসা তারিফ জিকির করছি ওই নবীর যে নবীর প্রশংসা করেন আল্লাহ, বলেন নবীর প্রশংসা করেন কে? আল্লাহ। আর বিরোধী করে কে? শয়তান এবং ফ্রান্সের কুখ্যাত রাষ্ট্রপ্রধান কাফের বেঈমান জাহান্নামের বোকা। শুধু ফ্রান্সের সরকার নবীর বিরোধী করছে না, এই ধরনের বিরোধী মুক্তিযোদ্ধার চেতনা স্বাধীন বাংলাদেশ অনেক আলেম নামে জালেম আমার নবীদের বিরোধী করছে। বলো আমরা ফ্রান্সের বিরোধী জানলে করব, বাংলাদেশ যত দুশ্মনের রসুল আছে তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে চাই কি চাই না? দুই হাত ধরে বলো চাই কি চাই না? কারণ ওরা যেমন শয়তান এরাও তেমন নবী মানে না, নবী বুঝে না, এতটুকু বুঝে বলে নবী মরে মাটির সাথে মিশে গিয়েছে। বলেন আপনার আমার দয়াল নবী নূর নবী হাজির নাজির নবী জিন্দা নবী, তিনি কি জীবিত না মৃত? বলেন মরা না জিন্দা? এখনো রোজা পাকে আছে কিনা? আছে। ইয়াকিদা আমার পেয়ারা নবীর বিরুদ্ধে অনেক রকমের ষড়যন্ত্র হচ্ছে। আমি আমেরিকায় দেখেছি অনেক বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিদের নাম বিশাল একটা ফিলারে লেখা আছে। সর্বপ্রথম যে নামটি লেখা আছে সেটা আমার অভিজিৎ। নবীকে কেউ ছোট করতে পারবে না, বরঞ্চ যে ছোট করতে চাইবে সে তো ছোট হবে, জাহান্নামে যাবে অবশ্যই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমার নবীর উম্মত আমরা, আমাদের নসিব অনেক ভালো। তমাম আম্বিয়া তমাম নবীগণ সকল নবীগণ বিশেষ করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ এক বাক্যে বলেছিলেন আল্লাহ আমাদেরকে যুগের নবী পয়গাম্বর না বানিয়ে যদি তুমি আমাদেরকে আখিরি জমানার নবীর উম্মত বানাতে আমাদের নসিব অনেক ভালো হতো। একজন দুইজন নবী নয়, সকল আমাদের নবীর উম্মত হওয়ার প্রার্থনা আল্লাহর কাছে করেছে, কিন্তু আমরা কোন প্রার্থনা করিনি, দরখাস্ত করিনি, বিনা দরখাস্তে আল্লাহর ইচ্ছা
যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবী কেঁদেছে আর আল্লাহর ইচ্ছা আমাদেরকে আখেরি নবীর উম্মত করেছেন। এই সুবহানাল্লাহ আওয়াজ যুবক ছেড়ে আসছে না, সুবহানাল্লাহ। আমি চাই তোমাদের কলবে নূর পয়দা হবে, আমি চাই তোমাদের কলবে, আমি তো দেখছি শুধু এখানে মানুষ না, মানুষ থেকে এখানে জিন বেশি, জিন থেকে ফেরেশতা আছে। কারণ হুজুর গৌসে পাক যখন তাকরির করতেন হাজার হাজার জিন হুজুরের মাহফিল আসতো, কারণ তিনি ছিলেন গাউস সুসাকারী, তিনি মানুষ এবং জিন জাতির গাউস ছিলেন। আমি তো গৌসুল আজম দরবারের প্রতিনিধি, আপনারা যদি জানতেন আপনাদের ফাঁকে ফাঁকে জিন আছে, কেউ বসতেন না, এখানে অনেক জিন আছে, ফেরেশতা তো আছে। এই সেবা প্যান্ডল থেকে প্রথম আসমান পর্যন্ত ফেরেশতার লাইন ধরে আছে, আবার দ্বিতীয় আসমান লাইন, তৃতীয় আসমান লাইন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত লাইন। এরা হাত তোলে আপনার পক্ষে আল্লাহর কাছে, নবীর উসিলা ধরে আপনার কবিরা চলে এখন মাফ চাচ্ছে। হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই আমার নবীর আশেক ছিল, আশেক ছিল, এবং তমাম আম্বিয়া আমার নবীর মুসল্লি ছিল। আমার বড় অবাক লাগে যখন এই দেশে অনেক মাহফিলে বলে নবীর মিলাদুন নবীর তাবারুককে বলে পায়খানা। আচ্ছা নাউজুবিল্লাহর আওয়াজ এইভাবে দিলে ফোসাবে? আরো একটু জোরে বলো নাউজুবিল্লাহ। নবীর মিলাদের তাবারুককে যারা গু বলে পায়খানা বলে, এরা কি আলেম না জালেম? এরা কি জাহান্নামি না জান্নাতি? এরা কি নাইবে রসুল না নাইবে শাতা? নাইবে শাতা। মিলাদের তাবারুক আপনার খান কি খান না পছন্দ করে? কে কে করেন একটু হাত তোলেন। আমরা মিলাদুল নবীর সিন্নি চাই কি চাই না? এটাকে যারা ঘু বলে এরা কি মুসলমান না শয়তান? আমি কোন দিকে আলোচনা করব, কারণ আপনাদেরকে মিসগাইড করছে এক শ্রেণীর বাউত্তর ফেরকার আলেম জালিমরা। মুসলমান হিসাবে তোমাকে আমাকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে নামাজ, তোমাকে আমাকে পড়তে হবে। কিন্তু নামাজ পড়বে কে, নামাজ পড়বে কে? যার মধ্যে থাকবে আমার নবীজির ভালোবাসা। বাবা তোমরা কথা বলো, আল্লাহ যার মধ্যে নবীর প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, আদর্শ থাকবে, নামাজ ওই ব্যক্তি পড়বে যে ব্যক্তি নবীর পক্ষে শতভাগ থাকবে। মেহারি একজন যুবক আওয়াজ দিয়ে বলো, আমরা নবী চাই কি চাই না? নবী কি আমাদের থেকে দূরে না কাছে? কত কাছে জানের চাইতে কাছে, জান জানের থেকে কাছে। আর নবী ওলা বিল মুমিনিন মিন আনফুসি, তোমার জানের চাইতে নবী করিব কাছে। এজন্য যুবকদের কাছে প্রথম আমার আবেদন নিবেদন প্রার্থনা থাকবে, বাবা তুমি একটু কবরস্থান ভিজিট করো, অর্থাৎ শুক্রবারে জুমার পরে কবরস্থানের একটু পাশে গিয়ে দাঁড়াও, অটোমেটিক তোমার ব্রেইন আসবে এটা তো সেই কবর যে কবরে আমার মতো অনেক যুবক এখানে শুয়ে আছে, ঠিক কিনা? এটা তো ওই কবর স্থান যেখানে অনেক মাস্টার, টিচার, প্রফেসর, অধ্যক্ষ, প্রিন্সিপাল, ওসি, এসপি, আইজি,
প্রধানমন্ত্রী হাজার লোক এখানে শুয়ে আছে, একদিন আমাকেও এখানে যেতেই হবে, যেতে হবে, না যাওয়ার কোন রাস্তা নাই, তোমাকে যেতে হবে। উচ্চস্বর বলো ঠিক কিনা? আগামী বছর তুমি বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই? আছে না? আগামী দিন তুমি বাঁচবে তোমার গ্যারান্টি নাই? আগামী দিন এই টাইম তোমার কবর সময় 4-5 ঘন্টা হয়ে যেতে পারে। আমি দোয়া করি আপনারা বেঁচে থাকুন। আমিন। মনে করেন আমি মারা যাব আগামী দিন, আমার শরীরের সমস্ত কাপড় চোপড় কিচ্ছু থাকবে না, সবাই খুলে নেবে, খুলে নেবে। আন্তর্জাতিক বক্তাগিরি আর থাকবে না, বাগদাদের খলিফার পরিচয় থাকবে না, তখন আমার নাম হয়ে যাবে যে তিনি দিনের 3:30 ইন্তেকাল করেছেন, তার আগের দিন তিনি মেহের ইওয়াজ করেছেন, জীবনের শেষ ওয়াজ। ওনার জানাজায় দলে বলে যোগদান করে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি আল্লাহর রহমতের অংশীদার হোক, এইভাবে প্রচার করবে। কিন্তু পৃথিবীর লক্ষ লক্ষ ভক্ত, আমি প্রায় 54টা রাষ্ট্রে ওয়াজ করি, একটা রাষ্ট্রের একটা ভক্ত আমার সাথে কবরে যাবে না। কিন্তু আল্লাহর কসম, যেখানে কেউ যায় না সেখানে আমার দয়ার নবী যান। দেখবার তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। এবার বলো লাব্বাইকে আর রাসূল আল্লাহ, লাব্বাইকে আর রাসূল আল্লাহ, লাব্বাইকে আর রাসূল আল্লাহ। আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? ওয়াজ বেশি করে লাগে না, যতই তরকারি গোস্তের মধ্যে ময় মশলা দাও না কেন, সেখানে তোমাকে সুস্বাদুর জন্য লবণ দিতে হবে। পৃথিবীতে যত রকম ইবাদত রয়েছে, সব ইবাদতে আমার নবীর মহাব্বত থাকতে হবে। নবীর মহাব্বত নাই বলুন ইমান নাই? নবীর মহাব্বত নাই ইমান নাই? আওয়াজ দেন, নবীর মহাব্বত নাই ইমান নাই, নবীর প্রেম নাই ইমান নাই, নবীর ভালোবাসা নাই ইমান নাই, উপর জুব্বার কোন দান নাই যদি নবীর প্রেম না থাকে। এই জন্য হে যুবক, আজকে থেকে ফাসক্ত নামাজ পড়বে। কোন নামাজ? যেই নামাজে সরাসরি নবীজির সালাম। আপনাদের এই খসবা মেহারি গেরামে নামাজের ভিতরে নবীকে সালাম দেখি যায় না? আমার যুবক সেনা বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে মুসলমান, হে সুন্নি, হে যুবক সুন্নি, হে মুরব্বী সুন্নি, কৃষক সুন্নি, মাস্টার সুন্নি, ভেবে দেখো নামাজ উসালিয়াল্লাহ তাআলা আল্লাহর জন্য, আর সেই নামাজের ভিতরে বাদ্যটা বলো নবীর প্রেমে তোমাকে অবশ্যই নবীকে সালাম দিতে হবে। উচ্চ স্বরে বলো ঠিক কিনা? নবীর সালাম কোন নবী? যে নবী তোমার বিপদ মুহূর্তে তোমার কবর থাকবে। দেখেন আমার মেয়েরা, মায়েরা, বোনেরা, হয়তো আপনারা ওয়াশ দেখতে পাচ্ছেন, দেখেনি এখানে বিকল্প আছে কি? এটার নাম কি? ফজর। ফজর, এই দেখেন এটা একটা কাগজের লাশ। মা বোনরা যখন লাশ হবে 5টা কাপড় পরবে, কয়টা? 5টা। আর আমরা পুরুষরা যখন লাশ হব কয়টা? 3টা। এটা কি এই 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 কাপড়ের পরে
দুনিয়াতে আর কাফর আছে? আফসোস, প্রত্যেক আলেম বাবাদেরকে বলবো যারা 30, 35, 40-এর কাছাকাছি আলেম মানুষ অনেক কষ্টে অসুবিধা আসে, না গজল কিছু গজল লাগবে যেগুলা মানুষের মন ভালো হয়ে যায়, নবীর প্রেম আসে। কিন্তু ওয়াজে যদি গজল হয় আধা ঘন্টা, কমপক্ষে তকরির করতে হবে 1.5 ঘন্টা, কারণ মানুষ এখন মিজগাজ হচ্ছে, মানুষ এখন হুজুরদেরকে বিশ্বাস করে মিলাদের বিরোধী করছে, আছে না? কসবায় আছে, আমি কসবা থানায় প্রথম ওয়াজ করেছিলাম 1983 ইংরেজিতে, অনেক আগে। আমি অনুরোধ করব আপনারা যতক্ষণ ওয়াজ করবেন, কারণ আমি তোমাদেরকে গাইডলাইন দিতেছি, এই জন্য আমি আহলে সুন্নাহ জামাত বাংলাদেশে একজন একবার নাখান্দা আমাকে একটা কুচেয়ারম্যান পদে দিয়েছে, আমি একজন সাংগঠনিক মানুষ হিসেবে বলবো এমনভাবে ওয়াজ করবেন কোন ওয়াহাবি খারিজি রাফিজি শিয়া মওদুদি মুতাজালা সালাফি যেন কোনো সুযোগ না পায় আমাদেরকে বেইজ্জতি করার, কারণ আমরা তো সরকারি দল, আর সরকার মানে আওলিক না, আমরা হচ্ছে দুনিয়া আখিরাতের সরকার, আমার নবীর দল। যারা আমরা নবীর দলে আছি কিনা এক হাত ধরে বলো, নবী মদিনা থেকে দেখো, বলো আমরা নবীর দলে আছি কিনা, নবীর দলের নাম বলো আহলে সুন্নাত, আহলে সুন্নাত, এই জামাতে নামাজ আছে কিনা, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, ফেনসিডেল, ফেনসিডেল আছে, আরে কি বলো, নবীর আদর্শে ঘুষ নাই, সুদ নাই, মদ নাই, গাঁজা নাই, বেপরদা নাই, এমন কাজ করো তুমি যেন কবরে শান্তি পাও, শাস্তি যেন না পাও, দুটি কথা কাছাকাছি, শান্তি শাস্তি, বলেন শান্তি। আপনার কি শান্তি চান না শাস্তি চান? শান্তি বলেন কি চান? শান্তি। তো শান্তির জন্য ঈমানের পরে নামাজ লাগবে, বলো লাগবে, লাগবে, দৈনিক কয়বার, একবার, একটু ধরো বলো, তাহলে সপ্তাহে কয়বার হয়? 35 বার সপ্তাহ, আর এক মাসে 150, বলে এক মাসে 150, এক বছরে 1800। হে মেহারির যুবক, কসবার যুবক, আল্লাহর কসম দিয়ে বলছি আবু সুফিয়ান আবিদুল কাদেরী, আজকে 29/11/2020 আগামী 29/11/2021 পর্যন্ত যদি এক বছর তুমি নামাজ পড়ো, আল্লাহর কসম, মদ খাইলে যেমন মদের নেশা হয়ে যায়, এক বছর তুমি নামাজ পড়ো, খোদার কসম রে সুন্নি বাবা, তোমার নামাজের নেশা হয়ে যাবে, এবং এই নামাজ তোমার জন্য আটকানা বেহেশতের দরজা খোলার চাবি হয়ে যাবে, শুধু চাবি নয়, হযরত বেলাল হাবশির মতো ব্যক্তির সঙ্গে তোমার জান্নাত হবে। শুধু মাহফিল করলে হবে না, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। কবরের মধ্যে প্রথম প্রশ্ন হবে, মা বোনেরা শোনো, ও যুবতী মেয়েরা শোনো, আজকের যে যুবতীর রং এটা তোমার 20 বছর পরে নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কি আজকের যুবতী আগামী 15 বছর পরে বলি, তোমার মা তোমার থেকে আরো সুন্দর ছিল, তোমার দাদি তোমার নানি অনেক সুন্দর ছিল, এই রূপ নিয়ে কবরে যাবে না, যদি রূপ বাস্তবে জান্নাত রূপ করতে চাও মাথায় চাপড় দাও, গলার আওয়াজ ছোট করো, পর্দায় থাকো, খোদার কসম মাফা তোমার তোমার ডান হাত ধরে জান্নাত নিয়ে যাবে।
এমন কোন কাজ করবেন না যেটা শরীয়তের গায়ে আঘাত লাগে। এই জন্য গৌসে পাক বলেছেন পীর হবে 12 রকম। কয় রকম? 11 রকমের পীর, কথা ছাড়া জাহান্নাম। এক পীর হবে জান্নাতি, যাদের অন্তরে আল্লাহর রাসূলের ভয় থাকবে, চিৎকার করবে মারহাবা। আমার কথায় কি আপনারা গোসা হচ্ছেন না গায়ে লাগছে? খবরদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কারণে আপনাদের কো বাঁচাতে হবে। আমার ইমানি ছেলে ভাই মুরব্বী হবে, আমিও জাহান্নামে যেতে চাই না। আপনারা যান, এটা আমি সমর্থন করি না, বলো আমরা জান্নাত চাই কি চাই না? কে কে জান্নাত চান তুই হাত তুলে। আমিন বলেন আমিন। জান্নাত কি এটা শ্বশুর বাড়ি? ইচ্ছা করলে যাবেন 1 কেজি সাসার গাছ বাজারের জমজমের মিষ্টি নিয়ে, জমজমের হানি পারছো কি আসেন? এটা আমাকে নিয়ে আসেন, তুই কোথায় বাবা? ওই তো জান্নাতে যদি তুমি যেতে চাও, 1 নম্বর তোমার ইমান নির্বেজাল। হযরত আব্দুল কাদের জিলানী ওনার ওয়াজ করে করে ওনার বেচা কিনা করে দিয়ে আমরা টাকা পাচ্ছি খাচ্ছি, ওনার কেরামত যেরকম গ্রহণ করব, ওনার চরিত্র গ্রহণ করব কিনা? উনি কত বড় যোগ্যতম মায়ের সন্তান ছিলেন যিনি আম্মার পেট থেকে আটার পাড়া কোরআন মুখস্থ করেছেন, ঠিক কিনা? যে ওয়াজটা করে করে আমরা এত কিছু নিচ্ছি, হাতিয়া নিচ্ছি, টাকা নিচ্ছি, পোষা নিচ্ছি, মুরিদ করছি, কিন্তু ওনার কেরামত তো কেরামতেই থাকবে। কিন্তু তুমি যদি পরিবর্তন না হও, ওনার কেরামত শুনে তো কোনো লাভ নেই। বলো আমরা ওনার কেরামত অনুযায়ী আমরা আমলের পরিবর্তন আনতে চাই কি চাই না? শান্তির জন্য একটা জায়গা যেটার নাম জান্নাত, অশান্তির জন্য একটা জায়গা যেটার নাম জাহান্নাম। তো আপনারা বলেন আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? জান্নাতি হতে হলে নামাজ লাগবে ইমানের পরে, রমজান মাসে রোজা রাখবে, টাকা হলে হজ করতে হবে, টাকা হলে যাকাত দিতে হবে, সব কিছুর উদ্দে কাছাকাছি তোমাকে একটা কাজ করতে হবে, সে কাজটা হচ্ছে আল্লাহ রসুলের পরে মা বাবার খেদমত। আল্লাহ রসুলের পরে ফির বাবার খেদমত না, ফির তো জাহান্নামে যাবে। যদি ফিরের কারণে ছেলে যদি মা বাবা ছেড়ে দেয়, ওই পীরত্তম যেই ফির বারবার বলবে আল্লাহ রসুলের পরে মা বাপ, তারপরে সময় থাকলে বিশ্বাস, সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের পরে কি এই আওয়াজ দিচ্ছ না কেন? আরো জোর বলো, আল্লাহ রসুলের পরে তারপরে কি? কিন্তু আল্লাহ রসুলের পরে পিসাব না, আল্লাহ রসুলের পরে মা বাবা। পীর দ্বারা জায়েজ, 100 বার পীর ধরবেন, 100 বার পীর ধরবেন, কিন্তু খবরদার পীরের কারণে যেন মা বাবার কোনো কষ্ট না। আমি জানি ঈদের দিনের আগে আমার অনেক মুরিদ আমেরিকার থেকে, লন্ডন থেকে, দুবাই থেকে, ওমান থেকে, ভারত থেকে, চট্টগ্রাম থেকে, টেকনাফ থেকে, তেঁতুলিয়ার অনেক জেলার থেকে আগের দিন বিকাশ আমাকে সালাম দিয়ে ঈদ মোবারক জানায়, 500, 1,000, 5,000 কে 1 লাখও দেয় যে পীর বাবা, বাবা যান হাদিয়াটা দিলাম, ঈদ করবেন, সেমাই নেবেন, আম্মা হুজুরকে দিবেন। তখন বলতে বাধ্য হই, আমার হাদিয়ার আগে তুমি তোমার আব্বা আমার হক আদায় করছো। অনেক সময় খবর নিয়ে দেখি পীর বাবার হাতিয়ে ঠিকই পাঠিয়ে দিয়েছে, বাবাকে একটা লুঙ্গিও নেই দিয়ে তোর জন্য হারাম। এই জন্য আল্লাহর হক নামাজ পড়তে হবে,
নবীর প্রতি হক দুরুদ শরীফ পড়তে হবে, আল্লাহর হক কোরআন পড়তে হবে, আর মা বাবার হক তাদের খুশি হওয়ার মতো খেদমত করতে হবে। যদি মা বাবা খুশি হয় তোর জন্য, তোমার জন্য, আমার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। এই তিনবার বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো মহাব্বতে বলো। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না, মা বাবার খেদমত করার হুকুম কর। আমি জানি আমার কথাগুলো অনেকের গায়ে লাগবে, কিন্তু আমি তো সকল পীরের মতো ফিট নই, আমি তো সেই ফকির মার্কা পীর। সারা বিশ্বে আমার 5-10 হাজার মুরিদ পাওয়া যাবে না। যদি আগের থেকে মুরিদ করতাম তাহলে কমপক্ষে 60-70 লক্ষ মুরিদ আমার যত। কারণ ব্যাপক ভয়ের কারণ, কোনো ফলের কারণে, কোনো গাছ, কোনো অভিভাবক যদি ধরা খায় অসুবিধা আছে। এই জন্য পীরদের উদ্দেশ্যে আমি বলব, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আহাল কো বাঁচান, জাতিকে বাঁচান, চিৎকার দিয়ে বলুন হেদায়েতের মালিককে। আরো জোরে বলুন কে? কোনো পীর বলে না যে তুমি নামাজ পড়বা না, কিন্তু দেখা যায় পীর নামাজ পড়ে পুরি, এটা তো বড় খারাপ কথা। এই জন্য আমার নজরুল ইসলাম আশেতি তারে কাদরিয়া মেহারি এই দরবারে এসে আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, আগামী দিন সূর্যের আগ পর্যন্ত বাঁচবেন কিনা কোনো গ্রান্টি নেই। ওয়াদা করেন অতীতের গুনাকে তওবা করে, ওয়াদা করেন আমরা নামাজ চাই কি চাই না, ডান হাত তুলে ফাসাঙ্গুল দেখাও আমার আল্লাহকে। এই ভিডিও করো একটু, ভিডিও বেন সাক্ষী হোক, বলো নামাজ চাই কি না। এই ডান হাত আঙ্গুল কয়টা? 5টা। নামাজ কয়েক তো? 5টা তো। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই নামাজগুলো পড়লে আমি তোমাদের গায়ে আগুন লাগাই দিতে আসিনি, হাত নামান, আগুন লাগাই দিতে আসিনি, আগুন নিভাইতে আসছি। তোমার বদ আমলের কারণে যেন তোমার গায়ে যেন জাহান্নামের আগুন দাও দাও করে না জ্বলে, আগুনে পানি দিতে আসছি। এটি হচ্ছে আবু সুফিয়ান আবিদি আল কাদির ওসিয়াত নসিহাত। কেন নামাজ পড়বে না? তোমাকে অবশ্যই নামাজ পড়তে হবে। তুমি নামাজ পড়ার জন্য ওয়াদা করে এসেছো রূহ জগতে, সে আল্লাহকে তোমাকে সেজদা করতে হবে। যদি না করো তোমার জায়গা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। উচ্চ স্বরে বলো আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? জান্নাত চাই। কোরআন শরীফ তেলাওয়াত করে নিবেন। আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত নারী পুরুষ যুবক যুবতী যদি কোরআন শরীফ পড়ে যতক্ষণ সে কোরআন শরীফ তেলাওয়াত করল ততক্ষণ যেন সে মহান আল্লাহ সাথে কথা বলল। আমি দোয়া করি আপনারা কোরআন শরীফ পড়ো, দুরুদ শরীফ পড়ো। কি বলতেছিলাম আমার ভাইয়েরা, সমস্ত নবীগণ আমার নবীর উম্মত হবার জন্য কেঁদেছেন। এই মুহূর্তে একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ওই ঘটনা হয়েছিল ফিলিস্তিন ইসরায়েল, কোথায় ইসরায়েল নামে যে রাষ্ট্র, ফিলিস্তিন রাষ্ট্র, যেখানে আল্লাহ কর্তৃক জিনরা বানিয়েছেন, সুলেমান ইসলাম নেতৃত্ব দিয়েছেন, সেখানে তিনটি মসজিদের শ্রেষ্ঠ একটি মসজিদ আল্লাহ সেখানে রেখেছেন, যে মসজিদটির নাম মসজিদ আকসা। নাম কি? মসজিদ আকসা। আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, যে মসজিদে একত্র নামাজ পড়লে 25,000 রাতের সওয়াব। সুবহানাল্লাহ, আসতেছে না, মনে হচ্ছে আপনারা ওই মসজিদে নামাজ পড়ে আসছে। মসজিদের নাম কি? মসজিদ আকসা।
যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 ওয়াক্তের সওয়াব, মক্কা শরীফ এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব, মদিনা শরীফ যদি এক ওয়াক্ত পড়েন 50,000 ওয়াক্তের সওয়াব, আর কাকরাইল টঙ্গী মসজিদে বেলে নামাজ পড়লে 2,00,000 সওয়াব। বাইতুল মক্কার তো সে 25,000 আর কাকরাইল মসজিদে নাকি 2,00,000। তিনবার বলো নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলো নাউজুবিল্লাহ। বলো আমরা মক্কা মদিনায় নামাজ পড়তে চাই কি চাই না? আমাদেরকে মক্কা মদিনা নসিব করে দেওয়ার মালিক কে? আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে জীবনে একটি বার হলো সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেয়। আমিন বলে না আমিন। সেখানে গেলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? মাফ হয়। ইলাল মসজিদুল আকসা, ইলাল মসজিদ আকসা, মসজিদ আকসার পরে একটা শহর আছে হেব্রন শহর। কি শহর? হেব্রন শহর। ওই শহরের মধ্যে একটা কবর রয়েছে, যে কবরের মধ্যে ঘুমাচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। নামাজে আমরা যার উপর দরুদ শরীফ পড়ি, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা, বলো আলা ইব্রাহিম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে 35 কিমি দূরে হেব্রন শহরে উনি কবরে শুয়ে আছেন। আমি নিজেই আল্লাহ পাক নবীর উসিলায় আমাকে তার কবর তিনবার জিয়ারত করার সুযোগ দান করেছেন। নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। মুসলমান জাতির বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। তার কবরে গেলাম, তার কবরে ঢুকতে প্রায় 70,000 আম্বিয়ে কেরাম নবীদের কবর। কত? 70,000 নবীদের জিয়ারত করে নিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম, তার কবর জিয়ারত করলাম, তার পায়ে ছোঁয়া খেলাম। সব কিছু করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের গিলাপটা ওনার কবর ওনার রওজার উপরে যে গিলাপ ওই গিলাপে ছোঁয়া খেলাম। গিলাপটা একটু সরাই, আমি দেখতে পেলাম ইব্রাহিম আলাইহিস সালামের সিনা বরাবর আমাদের নবীজির নাম মোবারক লেখা। আল্লাহ আল্লাহ। ফ্রান্সের সরকার নবীর ব্যঙ্গ চিত্র করে নবীকে অপমান করতে চাচ্ছে। পারবি না, পারবি না, তোদের উপর আল্লাহর একদিন গজব আসবে, কারণ আমার নবীর সম্মান হেফাজত করার মালিককে। নবীকে যারা খাটো করতে চায় তারা নিজেরই খাটো হয়ে গেছে। এটি ইতিহাস, এটি প্রমাণ, এটা এই বিশ্ববাসী স্পষ্ট ভাবে জানে। ইব্রাহিম আলাইহিস সালামের কবরের উপরে আমাদের নবীজির নাম লেখা, এ খবরটুকু শুনে আপনাকে বেজার না খুশি? শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফ থেকে প্রায় 800 মাইল দূরে আর একটা মাজার আছে, যে মাজারের মধ্যে শুয়ে আছেন মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে না বললে আমি ওয়াজ বন্ধ করে দেব, কারণ প্রেম পেয়েছি কিন্তু খোরাক পাইনি। এর চাইতে আরো ডবল ডবল মানুষ তো আমাদেরকে নিতে আসবে। ও মানুষ একটু বেশি হয়েছে, জন্য করোনা ঢুকবে, করোনার ওষুধ দেখছেন? এটা হলো করোনার ওষুধ। এটার নাম কি? আমি দেখছি অনেক পুলিশ ভাইয়েরা জরিফানা করে, 2 দিন না 3 দিন কি দেয়, জেল দেয়, কি ব্যবহার না করলে
আমার পুলিশের মুখে মাছ নাই। কিরে বাবা, অস্ত্রের কারণে কি মাছ করোনা আসবে না? আসবে, খেয়াল নেই। না না, এই করোনার ওষুধ তো সতর্ক হতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। বিজ্ঞানীরা বলেন হাত দাও বারবার, তো আমার নবী বলে ফাসফত নামাজ যদি হাতের কবজি যদি তিনবার করে ধরো, তিন ফাসা কত? তো 15 বার তোমরা যদি ওযু করতে হাত দাও। হে আমার উম্মত সকল শোনো, করোনা ভাইরাস রসদ আমি মদিনা থেকে 1500 বছর আগে তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। করোনার ওষুধ কি? আরে নামাজের জন্য কি করা? ওযু করা। ওযু করতে গেলে কি দিতে হয়? কমপক্ষে কবজি তিনবার দিতে হয়। এখানে একটা দোয়া আছে না, আলহামদুলিল্লাহ আলাদিন ইসলাম ওয়াল ইসলামু হাক্কুহুম ওয়াল কুফর বাতিলুন ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুফর জুলুমাত। এই দোয়াটা পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর রহমত নবীর নজরে আপনাকে করোনা থেকে আল্লাহ মুক্ত রাখতে পারে। নামাজ আর নামাজ কেন পড়বেন? আপনি বিয়ে করেছেন, আপনার আশা আছে সংসার সাজাবেন, আপনি পুত্রের বাপ হবেন, মেয়ের বাবা হবেন, বিয়ে করেছেন, শ্বশুর বাড়িতে যাচ্ছেন, বিয়ের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, তা আপনি জানেন না? বিয়ে করার আগে, ছোট্ট বেবি হওয়ার আগে মায়ের পেটে আপনি ছিলেন, মায়ের পেটের আগে রূহ জগতে ছিলেন, রূহ জগত থেকে আম্মার পেটে এসেছেন, আম্মার পেট থেকে মেহারির পেটে এসেছেন, মেহারির থেকে কবরের পেটে যাবেন, কবর থেকে হাসরের পেটে উঠবেন, হাসরের ময়দানে তকদির যদি ভালো হয় হয় জান্নাতে যাবেন, নয় জাহান্নামে যাবেন। হে সুন্নি জগৎ, যুবক ছেলেরা আওয়াজ দিয়ে বলো, সেই রূহ জগতের সফর থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে জমিনে, জমিন থেকে কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? জান্নাত। তুই হাত তুলে বলো না কেন? জান্নাত। আমরা কি চাই? জান্নাত। জান্নাত চাইতে হলে মোবাইল চালাইতে হলে মোবাইলের জীবন লাগবে। কি লাগবে? মোবাইলের জীবন চিনেন? হ্যাঁ, বা মুরব্বী কো চার্জ, কি সুন্দর ইংরেজি। মোবাইলের জীবন লাগবে। তো তুমি জান্নাতে যেতে হলে ঈমানের পরে এক নম্বরে তোমাকে নামাজ লাগবে। আমি আমার দায়িত্ব পালন করছি, হাসরের ময়দানে ধরা হবে, নামাজ পড়লা না কেন? হুজুররা বলেনি আমার সামনে এই কথা বলতে পারবেন না। আমি বলবো আল্লাহ আমার কাঁধে দায়িত্ব ছিল, আমি বলেছি, কিন্তু তারা গ্রহণ করেনি। বলেন, আবার বলছি নামাজ কি চলবে না বন্ধ হবে? সাপ্তাহে কয়বার? সাপ্তাহে একবার। একজনে বলতেছে যে সাপ্তাহে একবার, আল্লাহ তোকে হেদায়েত করো। অনেকে আছে তো সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমা, এরা বিআইপি মুসল্লি। মসজিদে গেলে ইমাম সাহেব দুর্বল, সরেন সরেন সরেন, আন্তর্জাতিক বেনামাজি আসতেছে। ঈদগাহের ময়দানে অনেক ইমাম কমিটির অনেকের কাছে দুর্বল, একটু রাস্তা দেন, মজুমদার সাহেব মহোদয় আসতেছে। অথচ গত ঈদের ঈদে পড়ছে ঈদ ছাড়া আর নামাজ? এটা পুরো আন্তর্জাতিক ন্যাশনাল নামাজ। এগুলার থেকে দূরে থাকবে। فادخلي في عبادي وادخلي جنتي. الله الله الله. তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, মা বাবার খেদমত করবে, কোন স্ত্রী স্বামীর খেদমত করবে, কোন পুত্রবধূর শাশুড়ি শ্বশুরের খেদমত করবে, ঠান্ডা পানির জায়গায় গরম পানি দিবে, ঠিক মতো খাবার প্রদান করবে, আল্লাহ তার উপর রাজি হয়ে নবী সাক্ষরের মাধ্যমে উম্মতকে জান্নাত দান করবে। আল্লাহ কি বলছেন?
বন্ধা তোমরা দুঃখ জগতে ছিলে, সেখান থেকে আমি তোমাদেরকে মায়ের পেটে আনলাম তোমার বাবার মাধ্যমে, আর সেখান থেকে তোমাকে আমি আবার নিয়ে গেলাম জমিনে, আবার জমিন থেকে তোমাকে নিয়ে আসবো কোথায়? কবরে। বলেন আপনাদের অনেকের বাপ নেই, অনেকের মা নেই, অনেকের ভাই নেই, তারা কবরে চলে গেছে। উচ্চ স্বরে বলেন আমরা কবরে যাব কি যাব না? কবরে যাচ্ছেন না, যাবেন না এমন কোন লোক আছে? অবশ্যই নেই। আল্লাহ কি বলছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে আমি তোমাদেরকে তোমাদের আগে জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এজন্য আমি আপনাদেরকে আজকে দরবার থেকে নামাজের প্রতি, নবীর প্রতি, আল্লাহর প্রতি, মা বাবার প্রতি, হাক্কানি পীরের প্রতি আসার আহ্বান করছি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে নবীর গোলাম হওয়া তৌফিক দান করেন। সবাই উচ্চ স্বরে বলেন আমিন। দরে স্বরে পড়েন আল্লাহুম্মা সাল্লি একটু জোরে জোরে আমার ছেলেরা বলো আল্লাহ আজান দিচ্ছেন। কখন? যখন তিনি এশার আজান দিচ্ছিলেন ওই মুহূর্তে বৃষ্টি শুরু হল, তুফান শুরু হল। যারা মক্কা গিয়েছেন মরুভূমির জায়গায় তুফান হলে পুরা মাঠ ঘাট আকাশ বাতাস সব ধোঁয়া একেবারে সাদা হয়ে মক্কা শরীফ তুফান হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আজান হচ্ছে, এমন ভাবে আজান হচ্ছে এই তুফান বৃষ্টির কারণে মসজিদে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। কিন্তু এত কিছুর পর মান্নবী মসজিদে নবীতে প্রবেশ করেছেন, নবী গিয়েছেন সাইয়েদনা আবাকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা ওসমান গনি জিন্নুরায়ন আলী অসংখ্য সাহাবায়ে কেরাম মসজিদ ইচ্ছা থাকলো যাইতে পারেনি তুফানের জন্য, আমার নবী চলে গিয়েছেন। কিছুক্ষণ পরে একজন ব্যক্তি ওই সাহাবীর নাম হযরত কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব গরিব কিন্তু ইমানের মধ্যে শ্রেষ্ঠ নবীর প্রেমিক, তিনি কি করলেন এই তুফান বৃষ্টি সব কিছুর ভিতর দিয়ে তিনি নবীর মসজিদে নববীতে তিনি প্রবেশ করলেন। আল্লাহর হাবিব একমাত্র সাহাবীকে দেখলেন, ও আবু কাদাদা তুমি মসজিদে এসেছো, কেউ আসতে পারেনি, তুমি এত কষ্ট করে এখানে এসেছো, হুজুর দুই খেয়াল আমি আজকের মসজিদে এসেছি। কই কি? আমি জানি বৃষ্টি তুফান হলো, কেউ যদি মসজিদে না যায় আমার দয়াল নয় মসজিদে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেউ যদি না আসে আমার নবী মসজিদে যাবে, এই জন্য আমি এসেছি আজকে, শুধু আমি একাই আপনার পিছনে নামাজ পড়ব আর আমার দুই চোখ জুড়ে আপনার চেহারা আমি দেখব। হুজুর আমার দুই খেয়াল, এক খেয়াল হচ্ছে আপনার পিছনে নামাজ পড়ব,
দুই নম্বর খেয়াল হচ্ছে আজকে কোনো সাহাবি নেই, আমি প্রাণ ভরে ইচ্ছা করে আমার নবীকে আমি দেখব। আল্লাহর নবী বললেন, কাদাদা শোনো, এই যে আধা রাত পথে তোমাদের তুমি যাইতে কষ্ট হবে, তুমি নামাজ পড়ে একটু দরজা অপেক্ষা করবে, তুমি যদি দরজা অপেক্ষা করো আমি নবী তোমাকে বাসায় যাওয়ার জন্য একটা চেরাগের ব্যবস্থা করে দেব। কেমন নবী? আমরা সেই নবী উপর নামাজ শেষ হলো, কাদাদা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলে, কাদাদা তুমি এইদিকে আসো, ওই দিক মসজিদের সামনে তুমি একটা খেজুর গাছ দেখতেছো, এই খেজুর গাছে তুমি একটু উঠো, উঠে একটা পাতা ছিঁড়ে নিয়ে আসো, পাতা ছিঁড়ে নিয়ে আসার পরে আমি তোমাকে চেরা ঘেরে ব্যবস্থা করে দিব। কোথায় যেতে বললে? খেজুর গাছে। ওমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি, খেজুর গাছ হঠাৎ করে শুয়ে পড়ল। কাদাদা বললেন, ও খেজুর গাছ, আল্লাহর হাবিব তোমার উপর ওঠে একটা পাতা ছিঁড়ার জন্য বলার কারণে তুমি বুঝি গুসা হয়ে গেছো, রাগ হয়েছো, তাই বলে তুমি মাটির মধ্যে পড়ে গিয়েছো। গাছের জবান ঘুরে যায়, গাছে ডাক দিয়ে বলে, ও কাদাদা তুমি ভুল কেন জানছো, ভুল কেন বুঝছো, আমি গুসা করে পড়ে যাইনি, নবী বলেছে তোমাকে গাছে উঠার জন্য, তাই তুমি গাছে উঠতে তুমি নবীর গোলাম, তোমার কষ্ট হবে, তুমি পাতা যেন নিতে দিই কষ্ট না হয়, এই জন্য পাতা নেওয়ার সুবিধার জন্য আমি মাটি দিয়ে শুয়ে গেলাম। আরে গাছে পাথরে বৃক্ষে ও একদিকে করোনা আর একদিকে কুয়াশা। বাবা আগে বছর একটু কাছে দিয়ে কি দিয়ে না একটু পর্দা দেবে, আর দুই হাত একটু উঁচা করবেন, কুয়াশা কেটে যাবে। হযরত কাদাদা রাদিয়াল্লাহু তাআলা ওই গাছ থেকে পাতাটা ছিঁড়ে নিয়ে আসলেন। কি পাতা? এই খেজুর পাতা নিজের হাত থেকে নবীর হাত মোবারকে দিলেন। নবীর হাত মোবারকে খেজুর পাতাটা দেওয়া মাত্র ওটা একটা পূর্ণিমা চাঁদের মতো হয়ে গেল। কি ছিল এখন কি হয়ে গেল? ও কাদাদা নাও, এই নাও তোমার জন্য চেরাক, এই নাও তোমার জন্য চেরাক। কাদাদা চিৎকার দিয়ে বলে, হুজুর কি চেরাক দিয়েছেন, আমি তো ঘরে যাইতে পারবো, আমার এখান থেকে আমার ঘর দেখতে পাচ্ছি, হুজুর শুধু ঘর নয় আমার মৃত্যু কখন হবে, মৃত্যুর পরে কোন রাস্তা দিয়ে আমার লাশ যাবে, লাশের পরে কোথায় কবর হবে, কবরের পরে কিভাবে হাসর হবে, হাসরের পরে কিভাবে আমি জান্নাতে প্রবেশ করব, এ খেজুর পাতার আলো দিয়ে আমি জান্নাত পর্যন্ত দেখতে পাচ্ছি। এজন্য আবেদন নিবেদন প্রার্থনা করছি আলে সুন্নাত জামাতের একজন খাদেম হয়ে, একজন আপনাদের ইমানি বাই হয়ে, অভিভাবক হয়ে নবীর প্রেমে দুরুদ পড়বেন, আল্লাহর ভয়ে নামাজ পড়বেন, কারণ কবরে প্রথম সওয়াল হবে ঈমান, আর হাশরের ময়দানে প্রথম সওয়াল হবে নামাজ নামাজ নামাজ। এজন্য নামাজ লাগবে কি লাগবে না? আসেন, এটা কি মাস? আর রবি রবিউল শাম্স কি জানি, এই চাঁদের 11 তারিখ কি গোসে পাকে ফাতায় ইয়াসিন,
আমার এনামল কুতুবি আমার পরে যিনি ওয়াজ করবে বাবা তাকে নিয়ে আসেন মিজানুর রহমান আজিজ আমার মুরাদ আসবেন আজকে ও আসেন আপনারা ইচ্ছা করে বলবেন হযরতে আব্দুল কাদের জিলানির মত পীর এত বড় পীর আর হতে পারে আওয়াজ বুঝে যায় কালকে একজন হয়ে যাবে এরকম পীর আর হতে পারে ওনার সাধারণ একটা ক্ষমতা ছিল সাধারণ ক্ষমতা ছিল আল্লাহর হুকুমে মানুষ জীবিত করা এখন যদি তিনি জাহিরিভাবে থাকতেন আর কোনো মতে যদি তিনি খসবা আসতেন আমরা যদি তার পাও জড়াই ধরতাম হুজুর এখানে 500 লোকের মতো কবরে আছে আপনি একটু চিন্তা করে দেন আল্লাহর কসম তিনি ডাক দিলে সব মুর্দা বাইর হয়ে যেতেন বিশ্বাস আপনাদের হয় কি হয় না ওনার এক মুরিদ বললেন হুজুর আপনি এত ক্ষমতার মালিক আপনি কবরে যাই কি করবেন আমি একটু দেখবো দেখছে পা ইন্তেকাল তার মাজারটুকু আমি আমার এই লাইফে 13 বার দেখছি এবং 3 বার ওনার মাজারে প্রবেশ করার সুযোগ পেয়েছি আল্লাহু আকবার তোনাকে যখন মাটি দেওয়া হলো কবর দেওয়া হলো কবর দিতে গেলে মেহারি একটা দোয়া আছে কিনা মিনহা খালাকনাকুম বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হযরত আব্দুল কাদের জিলানীকে যখন কবর রাখা হলো তিনি পিঠটা কবরে রাখার আগে কবরে দাঁড়িয়ে নামাজের নিয়ত করে দাঁড়িয়ে আছেন জোরে বলেন না সুবহানাল্লাহ কিসের নিয়ত তখন যারা নেমেছিলেন তিনজন নেমেছিলেন তাদের অবস্থা কি একজন শেষ দুইজন কাঁপছে দুইজন কাঁপছে হযরত আব্দুল কাদের জিলানী বলেন আমি দুনিয়ার তো নামাজে ছিলাম মায়ের পেটে কোরআনের হেফজ করেছি এবং বাকি 12 পারা জমিন থেকে লৌ মাহফুজের চক্র থেকে পড়েছি আমি আখিরাতকে গ্রহণ করলাম নামাজের মাধ্যমে যতই তুমি পীর হও বাহাদুর হও ধনী হও তোমাকে নামাজ পড়তে হবে আমি আব্দুল কাদের জিলানী তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি চিৎকার দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আদব রক্ষা করে ফাসক্ত নামাজ দুরুদ শরীফ মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আমিন আমিন বলে এবং এক অপরকে দেখলে কি দিবেন সালাম টাটা না কি এখন অনেক বেকুম্মা আছে ছেলেকে শিখায় তোমার আঙ্কেলকে টাটা দাও না মা এটা শিখাবেন না শিখাবেন তোমার আঙ্কেলকে সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রহমত আসুক আপনাকে টাটার পক্ষে না সালামের পক্ষে আওয়াজটা একটু ক্লিয়ার করে ছেলের আপনার কিসের পক্ষে সালাম কি চলবে না বন্ধ হবে সালাম কি নিতে চাও না দিতে চাও যারা দিবে সওয়াব বেশি যারা নিবে সওয়াব কম যে দেয় সে বড় যে নেয় সে ছোট যে দেয় সুন্নত আদায় হয় যে নেয় ওয়াজিব আদায় হয় আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই দরবারে সান সান রক্ষা করার তৌফিক দান করুন এবং প্রতি বছরে মাহফিল হোক এটা আপনার চান কি চান না দরুদ শরীফ পড়েন একবার আল্লাহুম্মা বর্তমান পরিস্থিতির কারণে আসলে এতক্ষণও মাহফিল করতে দেয় না ডক্টর দরবারের একটা
প্রচার প্রচার আসে বলে মাহফিল টুকু হচ্ছে। আমিন বলেন। খালি তো আমি তো রেগুলার দুই একটা মাহফিল করার মানুষ, আমি নিজেই দেখেছি অনেক মাহফিল হচ্ছে না। হ্যাঁ, আজকে এখানে থাকতে তিনটা মাহফিল ক্যান্সেল হয়েছে, আরো সাতটা মাহফিল নিয়েছি, জানি না বাকিগুলো ক্যান্সেল হতে পারে। দোয়া রাখবেন করোনা ভাইরাস থেকে যেন আল্লাহ জাতিকে দেশকে পৃথিবীকে হেফাজত করে। তবে আসলে মাছটা ব্যবহার করবেন, এটা কিন্তু আসলে সুগার ব্যাপার না, মাছ ব্যবহার করবেন, হাতটা পরিষ্কার রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা। যত রৌদ্র হবে তত করোনা দুর্বল হবে, যত ঠান্ডা পড়বে তত করোনা শক্তিশালী হবে। বি কেয়ারফুল, বড় সাবধান থাকবেন। এই মাহফিল ভবিষ্যতে চলুক, আপনার চান না মাহবাসটা এত বড় দুর্বল, এই মাহফিল আগামীতে চলুক, আপনিও চান না, আপনারাও চান। উনি কোন মেহমান? প্রধান অতিথির থেকে শুরু করে আগামী বছর মাহফিল চলতে হলে তাবারুক লাগবে। কি লাগবে? তাবারুকের জন্য চার পায়ের একটা গরু লাগবে। এটা আপনারা এই গরুটা একজন সুন্দর ব্যক্তি দান করুন, আপনারা চান কি চান না? আমি চাই আমার প্রধান অতিথি মহোদয়, ওনার সাথে আমি খানা খেয়েছি, আমি নিজেও খেয়েছি, ওনাকেও নিয়ে নিয়ে দিয়েছি, আমার খুব ভালো লাগছে। কারণ যে যত নিজকে ছোট মনে করবে আল্লাহ তার পজিশন বাড়িয়ে দেবে। আপনাদের দোয়া আমি প্রায় 1,24,000 না প্রায় 27,000 নবী রসুলের জিয়ারত করছি। পৃথিবীতে এমন কোন মাজার নাই যেখানে আল্লাহ আমাকে নেননি। আমার লাইফের অর্ধেকের বেশি রুজি ইনকাম আমি শুধু মাজার মাজারে খরচ করছি। এমনি তো মাদ্রাসা মসজিদ আছে, এই জন্য আমি আপনাদেরকে দোয়া করবো আগামী বছর এই মাহফিল তেবার করবো। আমার ভাই, আমার প্রধান মেহমান, প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া, মেম্বার সাহেব, বর্তমান মেম্বার, আদা শুকাইলেও জাল যায় মেম্বার তো। আমি চাই সবাই দোয়া করবে, আমিও দোয়া করব আল্লাহ যেন ওনাকে একটা গরু দেওয়ার তৌফিক দান করে। নারায় তাকবীর, নারায় রিসালাত। প্রধান অতিথি সাহেব আগামী বছর তাবারকের জন্য একটা মোটা তাজা সুন্দর গরু দান করবে, মারহাবা বলেন। গরুতে প্রায় কয়েক কোটি ফসল হবে, গরুতে প্রায় কয়েক কোটি কি হবে পশম হবে, ও পশমের তুলনায় 10 গুণ যেন আল্লাহ আপনার গুণাবাপ করে দেয়, মা বাপকে যেন জান্নাতি বানাই দেয়। আমিন বলেন। মেন মেন তিনটা আরগুলা তাদের কি দিয়ে করাইবা বাবা? প্যান্ডল, এই প্যান্ডলে কত যায়? এই প্যান্ডলে মাত্র 10-12,000 যায়। আমি এই বাগদাদের খলিফা হিসেবে, মুসাফির হিসেবে আপনাকে কিছুক্ষণ পর একটা দোয়াত আপনাদেরকে শিখিয়ে দেব, আল্লাহ যেন অভাব না রাখে। আমি আল্লাহুম্মা আমিন, সবাই চোখটা বন্ধ করে তিনবার বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين اي الله اي كشبا ثنا دين اي مهري قادري احمديا بغدادي دربار شريف الله بيان اجتماع محفل বসে আমি গুনাহগার ابو সুফিয়ান আবি القادري অসংখ্য মুরব্বিদের কি দিয়ে ভাই বাবাদের কি দিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদের হাদিয়া সোনার মদিনা তুমি কবুল করো, কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাহিদিয়া তরিকা আইমে কেরামের রোহে তুমি কবুল করো। আল্লাহ আমাদেরকে জীবন একটি বার হলো সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, আমার অনেক মায়েরা বোনেরা মেয়েরা হাত তুলেছে, তাদের দিলের মাকসুদ তুমি পূরণ করো। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি জীবন একটি বার হলো সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার যোগ্য মধ্যে থাকার যোগ্য নাই, আল্লাহ যদি মৃত্যু দাও
ওই দিনটা তুমি জুমার দিন রেখে দিও, যদি মৃত্যু দাও রমজান মাসে মৃত্যু দিও, যদি মৃত্যু দাও নামাজের সাজদায় মৃত্যু দিও। আল্লাহ যেই দিন মরণ দিবে আজরাইল ইসলাম আসার আগে নবীজির চেহারা মোবারক দেখাইয়া দিও, যেই দিন মরে যাব নবীকে সামনে রেখে জবানে তুমি পড়াই দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।